আরও একবার বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজপথ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। এটি এখন জাতীয় ক্ষোভে রূপ নিয়েছে। ইসরায়েলের প্রধান লেবার ইউনিয়ন ইতোমধ্যে ধর্মঘটের ডাক দিয়েছে। গাজায় এক টানেলে ৬ জন জিম্মির লাশ উদ্ধারের পরই দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হল। ২ সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রবিবার রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই সময় বিক্ষোভকারীরা এখন এখন স্লোগান দেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ বিরতি করে বাকি বন্দীদের দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। অনেক ইসরায়েলি তেল আবিবের রাস্তা অবরোধ করেন, পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরেও বিক্ষোভ করেন। আল জাজিরা বলছে, গাজায় বন্দীদের পরিবারের প্রতিনিধিত্ব করে জিম্মি এবং নিখোঁজ পরিবার ফোরাম। এক বিবৃতিতে তারা বলেছে, গাজায় আরও ৬ বন্দীর এই মৃত্যু নেতানিয়াহুর লড়াই থামাতে এবং তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার সরাসরি ফলাফল হিসেবেই সামনে এসেছে। ফোরামটি বলেছে, হামাসের বন্দিদশায় প্রায় ১১ মাস অত্যাচার, নির্যাতন এবং অনাহারে বেঁচে থাকার পরও গত কয়েকদিনে তাদের সবাইকে হত্যা করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার জন্য সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম ট্রেডস ইউনিয়ন ফেডারেশন হিস্টাড্রুট। গত বছরের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো এই পদক্ষেপ নিল তারা। ইউনিয়ন বলেছে, ইসরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দর সোমবার সকাল ৮টা থেকে বন্ধ থাকবে। এছাড়া ধর্মঘটের সময় ব্যাংকিং এবং স্বাস্থ্য সেবাসহ ইসরায়েলের অর্থনীতির প্রধান খাতগুলোকে বন্ধ বা কার্যক্রম ব্যাহত করার লক্ষ্য নিয়েছে এই ইউনিয়ন। ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিবের পৌর পরিষেবাগুলোও সোমবারের এই ধর্মঘটে বন্ধ থাকবে। ইসরায়েলের ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, তারা এই ধর্মঘটকে সমর্থন করেছে এবং বন্দীদের জীবিত ফিরিয়ে আনতে সরকার তার নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে। অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটে ডাক দিয়েছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু ও তার মৃত মন্ত্রী পরিষদের কারণে বন্দীরা জীবিত ফিরতে পারেননি। সব মিলিয়ে ইসরায়েল জুড়ে যেমন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তেমনই ক্রমেই যেন নেতানিয়াহু বিরোধী শক্তি আরও প্রবল হয়ে উঠছে। অবশ্য ৬ বন্দীর মরদেহ উদ্ধারের পর চাপে পড়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তবে এই উগ্র যুদ্ধবাজ নেতার কোনো কথাই আর ইসরায়েলিদের শান্ত করার কাজে আসেনি। বাংলাদেশে ছাত্র জনতার প্রবল আন্দোলনে পদচ্যুত হয়ে দেশত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আশ্রয় নেন ভারতে। রাজনীতির এই পট পরিবর্তনে বারবার আলোচনায় আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি ঘোষণা করেছেন যে তার দল ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এই ঘোষণাটি দিল্লির নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন। সাংবাদিকরা এদিন ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার, সাম্প্রতিক বন্যার দায়ভার এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিতে বাংলাদেশকে নিয়ে দু ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার গত ১ অগাস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল তা ২৮ অগাস্ট প্রত্যাহার করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরপর দেশের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে মত বিনিময় করতে গিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তার দল আগ্রহী। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীকে ভারত বিরোধী মনোভাবের প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠলেও তারা এখন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায়, এ নিয়ে ভারত সরকারের অবস্থান কী?
জেসওয়াল সরাসরি এই প্রশ্নের উত্তর না দিলেও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং সাম্প্রতিক বন্যার মতো বিষয়গুলো উঠে আসে। তবে জেসওয়াল মূল প্রশ্নের জবাব দেন মাত্র এক লাইনে। জামায়াত প্রসঙ্গে জেসওয়াল সংক্ষেপে বলেন, এ বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হবে। ভারতের কিছু সংবাদ মাধ্যম কখনো ভারত বাংলাদেশ ইস্যুতে তো কখনো শুধু বাংলাদেশ সম্পর্কে ভুয়া সংবাদ বা মিথ্যা তথ্য প্রচার করছে, এমন দাবি এর আগেও বেশ কয়েকবারই উঠেছে। তবে সাম্প্রতিক বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মাঝে আবারও এমন খবর সামনে এলো। একদিন আগে ভারতে কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছয় ছাত্র নেতার ওপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা নিষেধাজ্ঞার খবরটি প্রচার করে। কিন্তু বিভ্রান্তি দূর করার জন্যে সম্প্রতি ভারতীয় কর্মকর্তারা এই তথ্যটিকে ভুয়া খবর বলে আখ্যা দিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রচার করা হয়েছিল যে ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে নয়াদিল্লি ছয় সমন্বয়কের বিরুদ্ধে উক্ত পদক্ষেপ নিয়েছে। তবে ছয় ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ভুয়া খবর বলে আখ্যায়িত করল ভারত। আবার নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশে কর্মরত এক কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন, এটি একটি ভুয়া খবর, এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত। প্রসঙ্গত, ছয় ছাত্র নেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রবিবার প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। এতে সংবাদ মাধ্যমটি দাবি করে, ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্র নেতা ও তাদের ঘনিষ্ঠ জনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নুসরাত তাবাসুম। দিল্লিতে কর্মরত ভারতীয় গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বলেও প্রতিবেদনটিতে দাবি করা হয়। এমনকি ইতোমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে দ্য মিরর এশিয়া। তবে একদিনের মাথায় তথ্যটি মিথ্যা প্রমাণিত হল। উল্লেখ্য যে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করেন এবং বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখান থেকে সম্ভবত আশ্রয়ের জন্য অন্য কোনো দেশে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। ভারত তাকে অবিলম্বে আশ্রয় দেয়ায় হাসিনা বিরোধী শক্তি বেশ রাগান্বিত হয়ে ওঠে। সম্প্রতি ধারণা করা হচ্ছে এই রাগের মাত্রা বাড়িয়ে তুলতেই কিছু শক্তি ভুয়া খবর প্রচার করছে, তবে এই ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করছে। তুমুল সংঘাতের মধ্য দিয়ে গাজা যুদ্ধ 11তম মাসে পা দিয়েছে। একের পর এক নৃশংস সামরিক অভিযান এবং নির্বিচার হত্যাযজ্ঞের পরও থেমে নেই ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন। পোলিও টিকাদানের জন্য গাজায় 3 দিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে নেকারজনক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার হায়নারা। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে উদ্বিগ্ন বিশ্ব নেতারা। সম্প্রতি গাজার বর্তমান অবস্থা নিয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে ফোন আলাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 1 সেপ্টেম্বর রবিবার এ ফোন আলাপ অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। এরদোয়ানের সঙ্গে ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর চাপিয়ে দেওয়া নৃশংস আগ্রাসন মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে।
একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে ফোনালাপে একই বিষয় তুলে ধরেন সৌদি যুবরাজ। সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা একের পর এক লাগাতার ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালিয়েই যাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা প্রায় 41,000 দাঁড়িয়েছে। এছাড়া গত 10 মাসে আহত হয়েছেন 94,000-এর বেশি। এই প্রাণহানির সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সৌদি ক্রাউন প্রিন্স। তার মতে এই সংখ্যা আর বাড়তে দেওয়া উচিত হবে না।